পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আর ও তো নিজের মুখে স্বীকার করেছে, নিজেই তো বলেছে যে ও কিভাবে জ্ঞানটা হারিয়েছিল। আর জ্ঞান ফেরার পর ওর হাতে একটা ছুরি ছিল, সেটা তো নিজে জানে না, সেখানে রক্ত মাখা ছিল। আপনারা আমার দিকটা বুঝুন, বিন্দু চৌধুরীর দেহ ছুরিতেই হয়েছে। মোল্লার বাবু যে হাতে ছুরিটা ধরেছিলেন তাতে বিন্দির রক্তই পাওয়া গেছে। এটা নিয়ে কোন রকম তদন্ত করবেন না স্যার, এইটুকু প্রমাণের ভিত্তিতে একজনকে সাজা দেবেন। আমার বোনের অবস্থাটা একবার দেখুন। দাঁড়া পিলু, দাঁড়া, আমাকে একটু কথা বলতে দে। সত্যেনবাবু মৃতদেহটা পেলেন কিভাবে? পুলিশের তরফ থেকে স্নাইপার ডগ পাঠানো হয়েছিল মহাদেববাবুর পরিত্যক্ত বাড়িতে, সেই বের করেছে। মহাদেবের বাড়ির পাশের জমিতে পোঁতা ছিল। তার মানে মাঝরাতে মোল্লার যায় মহাদেবের খোঁজ করতে, মহাদেবের বাড়ি, সেখানে দেখা হয় বিন্দির সঙ্গে, কিন্তু মহাদেবের কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর বিন্দিকে খুন করে সেই ডেড বডি টানতে টানতে নিয়ে যায় পাশের জমিতে, সেখানে মাটি খোঁড়া হয়, বড় গর্ত করা হয়, তাতে বিন্দিকে শুইয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। পরদিন সকালবেলা মোল্লার রঞ্জাকে নিয়ে চন্দননগরে ফিরে আসে। দেখুন, বিন্দির ডেড বডি মাটির তলায় পুঁতে দেয়া হলো। আচ্ছা, ছুরিটা মাটির তলায় পুঁতে দেওয়া গেল না? পুরো ঘটনাটা আপনার কাছে মনে হচ্ছে না অসংলগ্ন ঘটনা ঘটেছে কি? একদমই লাগছে মামাতো, একদমই। অফিসার, এবার আপনি বলুন, তাহলে মোল্লার কেন ছুরিটা পুঁতে রাখলো না, আপনি বলুন এবার। আহির বাবু, আমরা বাস্তব প্রমাণ নিয়েই কাজ করি। ছুরিতে বিন্দি চৌধুরীর রক্ত পাওয়া গেছে, মৃতদেহ পাশে পোঁতা, ওই ছুরিতে মোল্লার বাবুর হাতের ছাপও পাওয়া গেছে। এগুলি তো যথেষ্ট প্রমাণ। এরপর ট্রায়াল চলবে, আর তাতে যদি দেখা যায় যে মোল্লার বাবু নির্দোষ, তাহলে উনি বেকসুর খালাস পাবেন। এতে আর আমাদের কি আছে? আচ্ছা স্যার, আমি আসি, আপনারা মোল্লার বাবুর সঙ্গে দেখা করে যান, উনি আসছেন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।